এই পিলিয়ারের গোড়ার টাইলসের হিসাব আজকে আমি আপনাদের বলে দিতে চলেছি। রশি পেঁচ পিলার আপনারা কিভাবে বানাবেন এবং কিভাবে হিসাব করবেন, এ টু জেড সব কিছু আজকের আমি আপনাদের বলে দিতে চলেছি। তো বন্ধুরা, আপনারা গোড়াটা যদি সুন্দরভাবে এইভাবে বসিয়ে নিতে পারেন তাহলে আপনার পিলিয়ার খুব সুন্দরভাবে হবে। তার আগে আপনাকে জানতে হবে এর হিসাবটা কিভাবে করতে হয়, কিভাবে এর মেজারমেন্ট করতে হয়। আমি আছি আপনাদের বন্ধু খোকন, আজকে সব কিছু বলে দেব আপনাদেরকে। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ইটিসি খোকন। প্রথমে পিলিয়ারের গোল বেসটা মাপতে হবে। আমাদের এখানে 708 মিলিমিটার মাপ এসছে। এর সঙ্গে আমি আরও এক্সট্রা 60 mm নেব। তো বন্ধুরা, এই 60 mm নেওয়ার কারণ হচ্ছে টাইলসের মশলা এবং থিকনেস দুটো মিলিয়ে 60 mm আমি নিয়েছি। তো আপনাদেরকে বলে রাখি, প্রত্যেকটা কিন্তু 60 mm নিলে হবে না, এর হিসাব অনুযায়ী নিতে হবে। তো আমাদের এইখানে যেটা এসছে সেটা হচ্ছে 60 mm। তো 60 mm আমি এখন এক্সট্রা নিয়ে নেব। 60 mm এক্সট্রা নেওয়ার পরে আমার 768 মাপ এসছে। এইবারে আপনি পিলিয়ারটি কটি পেঁচ করবেন, আমরা কেন 4টি পেঁচ করব, যার কারণে 768কে আমরা 4 দিয়ে ভাগ করেছি। 4 দিয়ে ভাগ করার পরে আমাদের 192 এসছে। আমাদের একটা ভাগ 192। এবারে একটা ভাগে আমি কত পিস করব সেটা দেখে নেই। একটা ভাগে আমি 6 পিস করব। তাহলে 192কে 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ভাগে আমার আসছে 32 mm করে। অর্থাৎ আমরা এক একটা টাইলসের থিকনেস 32 mm করে কেটেছি এবং হাইট কেটেছি 192 mm। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইবার আমরা কি করছি, এরকম 4টে সেট করে নিচ্ছি। তবে এটা আমাদের 4 দিক থেকে কিন্তু 192 অ্যাঙ্গেল থাকবে, হাইট 192 থাকবে এবং 6টি পিস আমাদের এক জায়গায় রাখলে সেটা কিন্তু 192 থাকবে। তাহলে দেখুন, এইভাবে কিন্তু পিলিয়ারটা মিলে যাবে, তা না হলে কিন্তু মিলবে না। দেখুন, এইভাবে সেটটা তৈরি করে নিয়েছি। তারপর একটা একটা করে তুলে আমরা এটাকে বসিয়ে দেব। এইবারে আমাদের যে 60 mm এক্সট্রা নিলাম কেন সেটা বলি। 60 mm এক্সট্রা নিয়েছি মশলা এবং টাইলসের থিকনেসের জন্য। এইবারে প্রত্যেকটা পিলিয়ারে কিন্তু এক নেওয়া চলবে না, কারণ পিলিয়ার যত মোটা হবে তত কিন্তু এক্সট্রা পরিমাণটা আমাকে বেশি নিতে হবে। তো আমি যে পিলিয়ারে কাজ করছি সেই পিলিয়ারের হিসাব অনুযায়ী আমি আপনাদেরকে বলে দিলাম। তো আরেকবার বলে দেই, প্রথমে আপনারা পিলিয়ারটাকে মাপবেন। মাপার পরে আমি এখানে 60 mm প্রয়োজন, তাই 60 mm এক্সট্রা নিলাম। 60 mm এক্সট্রা নেওয়ার পরে সেটাকে আমি 4 ভাগে ভাগ করেছি। 4 ভাগে ভাগ করার পরে এক ভাগে এসছে আমার 192। 192কে আমি 6টি ভাগে ভাগ করব, অর্থাৎ 6টি পিস কাটব, তাই 6 দিয়ে ভাগ করেছি। 6 দিয়ে ভাগ করলে এক ভাগে আমার আসছে 32। তাহলে আমি 32 ইঞ্চি চওড়া আর 192 mm আমি হাইট নিয়েছি। নিয়ে এটাকে রাইট অ্যাঙ্গেলে রাখতে হবে, অর্থাৎ লম্বা যতটুক হবে আরও ততটুক আমার হবে। তাহলে কিন্তু আপনার পিলিয়ারটি মিলবে আর আপনি খুব সুন্দরভাবে কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের যদি এরপরেও বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিও ডিসক্রিপশানে ফোন নম্বর থাকবে, আপনারা সেইখান থেকে আমার হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। একটাই অনুরোধ, আপনারা কিন্তু আমাকে কল করবেন না, কারণ কল করলে আমি কতজনের কলের উত্তর দেব। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই পিলিয়ারটি আপনারা যখন ফিটিংস করবেন তখন কিন্তু ওলনটা অবশ্যই আপনারা ঠিক রাখার চেষ্টা করবেন। স্ট্রেট ওলন এবং সাইড ওলন দুটো ওলনই কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে, তা না হলে আপনার পিলিয়ার কিন্তু কোনো দিনই ঠিক উঠবে না। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আপনাকে হিসাবটা ঠিক করতে হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজই ঠিক করতে হবে, সঠিক করতে হবে। আপনি যদি এক জায়গায় ভুল করেন তাহলে কিন্তু এই পিলিয়ার উপরে গিয়ে কোনো দিনই মেলাতে পারবেন না, আপনার জয়েন্ট ফাঁকা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলি খেয়াল রেখে কাজ করবেন। তারপরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু খোকন, যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে আছি। তো আপনারা
আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলি দেখবেন এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছে এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও এই ধরনের কাজগুলি শিখতে পারে। আর আপনি যদি এই চ্যানেলে আমার ভিডিওটি আজ প্রথম দেখে থাকেন তাহলে বন্ধুগণ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও যখনই আপলোডিং করব আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর পিলারটি লাগছে, এই রকম নিত্য নতুন ডিজাইনের কাজ আমি আমার চ্যানেলে আপলোডিং করি এবং সেটা আপনাদেরকে বলে বুঝিয়ে দিই যাতে আপনারাও এই ধরনের কাজগুলি করতে পারেন। তাহলে বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো, আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন।